নমস্কার সকল দর্শক বন্ধুদের, স্বাগত। সময় ঘড়ির কাঁটা যেমনটা বলে তেমনটাই আপনাদের সামনে উপস্থিত হওয়াই আমাদের সব সময়ের জন্য করণীয়। আর কখনো সকনো মনে হয় যে নিজেদের সমস্যাগুলো একটুখানি যদি বলা যেত তাহলে ভালো হতো, সেই কারণেই আপনাদের কথা মাথায় রেখে লাইভ ফোনের অনুষ্ঠান। যারা এই মুহূর্তে লাইভ দেখছেন তারা কল করতে পারেন 8272 দিয়ে, যে নাম্বারটি আমাদের একটি স্ট্রিপসে যাচ্ছে, দেখুন কল নাও বলে, সেখানেও আপনি কিন্তু আমাদের ফোন করে কথা বলতেই পারে। খুব অল্প সময়ের জন্য আপনাদের সাথে লাইভে আসা। দেখুন, আমি প্রত্যেক দিন স্কিনের যত্নের কথা বলি, প্রত্যেক দিন আমাদের চুলের কথা বলি, কিন্তু স্কিন কিন্তু আমাদের দেহের সর্বত্রই রয়েছে। সুতরাং শুধুমাত্র মুখের কিংবা আমার গলার যতটা এক্সপোজ এরিয়া রয়েছে সেইটুকুর যত্ন নেব, আর বাদবাকি আমাদের স্কিনের যত্ন নেব না, এটা কিন্তু হয় না। তাই ওভারঅল আপনার ত্বক সুন্দর রাখতে গেলে কিন্তু ফার্স্ট অফ অল আপনাকে আপনার স্টমাক ঠিক রাখতে হবে, সেকেন্ড অফ অল আপনার ডাইজেস্টিভ সিস্টেম কতটা সঠিকভাবে কাজ করছে সেটা জানতে হবে। যেখানে আনকমফর্ট ফিল হচ্ছে, যেখানে সমস্যা হচ্ছে, সেখানে রেনাউন্ড ডাক্তার ডক্টর সেন রয়েছেন। আমি প্রত্যেককেই বলবো আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতিতে বিশ্বাস রাখা, নো সাইড এফেক্ট, এই কথাটা আপনারা অনেক জায়গাতেই দেখবেন, শুনে থাকেন বা বিভিন্ন প্রোডাক্টের গায়ে লেখাও দেখতে পান, নো সাইড এফেক্ট। এটা শুধুমাত্র আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি আয়ুর্বেদিক প্রোডাক্টে হয়। অনেককে অনেক কিছু বলতে শুনেছি, কিন্তু প্লিজ ডক্টর সেন ব্র্যান্ডের প্রোডাক্ট আর পাঁচটা ব্র্যান্ডের সাথে গুলিয়ে ফেলবেন না। তাই যে সমস্যাটা হচ্ছে, যদি কোনো মেডিসিন বা কোনো একটা ড্রিঙ্কস নেওয়ার পরে আপনার কোনো একটা আনকমফর্ট ফিল হচ্ছে, সাথে সাথে যোগাযোগ করুন আমাদের সঙ্গে যে এটা আমি নিচ্ছি, এই সমস্যা হচ্ছে, তাহলে কি করব। হয়তো পরিমাণ অর্থাৎ ডোজেসটা আপনার জন্য বেশি হয়ে যাচ্ছে, সেটা কমিয়ে দিন, দেখবেন ঠিক। সুতরাং প্রত্যেকটা মানুষের শরীরে কতটা আপনি দিনে সেবন করবেন কোনো একটা পার্টিকুলার ড্রিঙ্কস আর কোনটা করবেন না, এটা সম্পূর্ণ কিন্তু বিচার বিবেচনা এবং সেটি অবশ্যই চিকিৎসা পদ্ধতির মধ্যে পড়ছে। আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতি আপনাকে প্রকৃতি থেকে আহরিত বিভিন্ন হোম রেমেডিস বলুন সেই জায়গা থেকে আপনাকে সুস্থ করতে পারে। আর যদি আপনি অন্য কোনো মেথড, অন্য কোনো পদ্ধতিতে বিশ্বাসী হন, অবশ্যই আমি আপনার বিশ্বাসের জায়গা চলমল করব না বা করতে দেবও না, কিন্তু আমার দিক থেকে বলা থাকবে যে কোনো সমস্যার দি এন্ড, যেখানে যে কোনো রোগের শেষ বলে কিছু নেই, অর্থাৎ সমাধানের রাস্তাটা খোলা আছে আপনার জন্য, সেটা ডক্টর সেন ব্র্যান্ড। সুতরাং বুঝতেই পারছেন, শুধু ত্বক, শুধু চুলের যত্ন নিলে হবে না, নিতে হবে আমাদের সারাটা দেহের ত্বকের। অ্যালো আমলা শিকাকাই একটি সোপ আছে আপনাদের প্রত্যেকেরই জানা, এই গরমকালে কিন্তু আমাদের রেগুলারলি স্নান করতে হবে এই কথাটা বলার প্রয়োজন নেই, কারণ এমনি গরম লাগবে, এমনি হাঁপিয়ে যাব, এমনি স্নান করব। শীতকালে যে স্নান না করার প্রবণতা, এটা শীতে গরমকালে সাধারণত হয় না, যদি শুধুমাত্র সে সাইকোলজিক্যাল পেশেন্ট হয় সেক্ষেত্রে তারা স্নান করতে চায় না, এটা তাদের ফার্স্ট, কিন্তু আমি বলবো যে এটা ফার্স্ট তাদের শরীরে অ্যাডভার্স এফেক্ট দেওয়া শুরু করে যে তারা স্নান করতে চাইবে না। সুতরাং সেক্ষেত্রে সম্পূর্ণ আলাদা, সেখানে পদ্ধতি আলাদা, তার ট্রিটমেন্ট পলিসিটা আলাদা, রেনাউন্ড ডাক্তার ডক্টর সেনকে দিয়ে আগে আপনি দেখিয়ে নেবেন অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে, তারপর আপনি সেই রোগীকে সুস্থ করার জন্য যা যা করণীয়, যা যা কিছু বলবেন ডক্টর সেন সেই মতো আপনাকে চলতে হবে। সুতরাং এই জিনিসটা বোঝা গেল যে শুধুমাত্র সাইকোলজিক্যাল প্রবলেম রয়েছে এরকম মানুষ ছাড়া প্রত্যেকে কিন্তু গরমকালে স্নান করবেন এবং সেটি সাবান দিয়ে ঘষে ঘষে। বাট যে কোনো মার্কেটে চলতি সাবান দিলে কি হয়, অতিরিক্ত ক্ষার, খুব সুগন্ধি আলা সাবানে আমরা সবাই খুব ফিদা হয়ে যাই, ভাবি বাহ স্নান করে উঠলাম, কি ফ্রেশ লাগছে, কি সুন্দর মিষ্টি গন্ধ, সারাটা বাথরুম একদম ছেয়ে গেছে, রুমেও জামা কাপড় পরার পরেও গন্ধ, জানবেন সেটা কিন্তু আপনার ত্বকের জন্য খুব একটা স্বাস্থ্যকর বা সুখকর কথা নয়। বরং তার থেকে আমলা শিকাকাই সোপ, দ্যাট ইজ আ আয়ুর্বেদিক প্রোডাক্ট, সমস্ত প্রকৃতি থেকে আহরিত বা সংগ্রহীত বলা চলে, যেগুলোর সাথে একটা কম্পোস্ট করে সেটাকে ম্যানুফ্যাকচার করে সেটাকে আপনার হাতে তুলে দেওয়া হয়, এই অ্যালো আমলা শিকাকাই সোপটা আপনার গলা থেকে পায়ের নখ পর্যন্ত
পরিষ্কার রাখার পাশাপাশি আপনার ত্বকটাকে ব্যালেন্সড ওয়েতে রাখতে সহায়তা করে। গরমকালে দেখবেন কারোর কারোর ক্ষেত্রে অতিরিক্ত ঘাম হয়, কারোর কারোর ক্ষেত্রে অতিরিক্ত ঘাম হয় না। যদি অতিরিক্ত ঘাম হয়, সেই মানুষটি দিনের শেষে বিকেল পরন্ত বিকালেই দেখবেন উইক লাগছে, তার চোখ টেনে নিয়ে আসছে, তার ক্লান্তি আসছে ঘন ঘন। আর যদি আপনার ঘাম কম হয়, তার মানে জানবেন আপনার জল খাওয়া সঠিক পরিমাণে হচ্ছে না। গরমকালে ঘাম হবে, এটাই তো স্বাভাবিক, ঘাম না হওয়াটাই তো অস্বাভাবিক, কেন হচ্ছে না? অনেকে দেখবেন সারা বছর আমি দেখেছি হাতের তালু আর পায়ের তালু ঘামতে থাকে, কেউ নার্ভাস ফিল করলে হয়, কেউ অতিরিক্ত টেনশন করলে হয়। তাই সমস্যা যার যার আলাদা আলাদা, অর্থাৎ তার ট্রিটমেন্ট পদ্ধতিও আলাদা। আপনি টেলিফোনে আমার কাছে জানতেই পারেন যে সামান্য একটা ত্বকের সমস্যা বা চুল পড়ে যাচ্ছে বা পেটের সমস্যা কি করব। যে যে ড্রিঙ্কসের কথা বলি, অ্যান্টিডট, অনেক 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 অসুখের একটাই সমাধানের রাস্তা দেয় অ্যান্টিডট। এরকম হাজারো একটা প্রোডাক্ট আছে, ডক্টর শেন ব্র্যান্ডের চারকোল ফেস ওয়াশ আছে মুখের জন্য, অ্যালো আমলা শিকাকাই সোপ নিয়ে বললাম, তেমনই আরও অনেক প্রোডাক্ট নিয়ে লাইভে থাকবো আপনাদের সঙ্গে, তবে নেক্সট লাইভে। আজকের মতো এখানে।